মালদ্বীপের জেলেরা সাগরে নামল মাছ ধরার জন্য। হঠাৎ করে তারা তাকায় দেখে একটা ছোট্ট বালক পানির উপরে কাটে ভাসতেছে। তারা তার নৌকায় উঠাল, উঠাইয়া তারা বাজারে তুললো বিক্রি করার জন্য। তখনকার সময়ে মানুষ বেচা কেনা হতো, মানুষ বেচা কেনা হতো। এত সুন্দর বালক, এত সুন্দর চেহারা, চেহারা সুন্দর তো হবেই, কারণ জন্ম তো মালদ্বীপ নয়, জন্ম হলো আমার নবীর দেশে। এত সুন্দর বাজারে উঠাইল অনেক চড়া দাম, চড়া দাম, কেউ সাহস করে না কিনার জন্য। একজন হিন্দু মহিলা, মূর্তি পূজারী একজন মহিলা, অনেক সম্পদের মালিক, কিন্তু তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। একটা ছেলের প্রয়োজন, খবর পাইল বাজারে একটা ছেলে তোলা হয়েছে বিক্রির জন্য। মহিলা টাকা পয়সা নিয়ে হাজির, জেলেদেরকে বলতেছে কত টাকা লাগবে নিয়ে নে, ছেলেটাকে আমাকে দে, আমার ছেলে নাই, আমি ছেলেবেলায় পালব, আমি সন্তান হিসাবে তারে রাখব, আমাকে মা কে ডাকবে, হাফেজ কোরআনকে মা নিয়ে আসল, মাকে মা কে ডাকে, বোনটা রে বোন কয়, বোনটাও ভাইয়া কয়। এইভাবেই দিন যায় রাত যায়, ভালোই চলছে। হাফেজ কোরআন সে তার পরিচয় দেয় না। হঠাৎ করে একদিন দেখে মা কান্দে, মা তুমি কেন কান্না করো গো মা, মায় কয়ে বাবা কান্দি, ও বাবা কান্দি জন্য মালদ্বীপে প্রতি বছর সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ ফরমান জারি করল, আমার দেশের জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে তোমরা বের করো, গণকেরা গণনা করে বের করো, কেন প্রতি বছর একই টাইমে রাত যখন ১২টা বাজে মালদ্বীপ থেকে পানি উইঠা জলোচ্ছ্বাস হইয়া শহরের এত ক্ষতি করে, মানুষের প্রাণহানি ঘটে, কারণটা কি? কোন জায়গায় সমস্যা তালাশ করে বের কর। গণকেরা গণনা করে বের করে বলল, যাহাপনা আমরা যা জেনেছি, আমরা যা পেয়েছি, এটা একটা খবিজ জিন্নাতের কারসাজি, এই জিনের দ্বারা এই কর্মকাণ্ড ঘটে। যদি বাঁচতে হয়, যদি বাঁচাইতে হয়, ওই রাতে যেই রাতে সিডর হয় ওই রাতেই সাগরের পারে যে রাম মন্দির রয়েছে, ওই রাম মন্দিরে একটা সুন্দরী কুমারী মেয়েটাকে যদি রেখে দেওয়া হয় তাহলে আর সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যাবে, লাশ জিন্নাত মেয়েটাকে খেয়ে ফেলবে, তারে মেরে ফেলবে, কিন্তু সিডর থেকে বেঁচে যাবে মানুষজন, বেঁচে যাবে, একজনের জান যাবে, হাজার জনের প্রাণ বাঁচবে। এবার আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। বাদশাহ হুকুম জারি করলো, সুন্দরী কুমারী মেয়েদের তালিকা তৈরি কর, প্রতি বছর একজন সুন্দরী মেয়েকে মন্দিরে জিন্নাতের ভোগ দেওয়া হবে, হাজারো মানুষের প্রাণ বেঁচে যাবে। ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি বৃহৎ স্বার্থের জন্য এই সিদ্ধান্ত মোতাবেক লটারি দেওয়া হয়, লটারি। এ বাবা, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়েটার নাম চলে এসেছে, আমাকে সরকারিভাবে জানানো হয়েছে, সন্ধ্যা রাতে মেয়েটাকে নিয়ে যাবে, মন্দিরে রেখে দেবে। বাবা, এজন্য আমি মা কান্দতেছি, এজন্যই আমি কান্দতেছি। বলো না বাবা, আমি তো মা, আমি তো মা, আমি তো মা। কেমন করে সন্তান চোখের সামনে মারা যায়, আমি মা কেমন করে সেটা সইব? সন্তানের বিপদ বাপ মা সইতে পারে না, এমনকি অনেক বাপ মা সন্তানের জন্য নিজের জীবন দিতে রাজি হয়, ঠিক কিনা? এমনও কয় আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। বহু বাপ মা এমন আছে, বহু বাপ মা এমন আছে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়াও। বাপ মাই শুধু বুঝে সন্তানের কদর, কিন্তু এই সন্তান নিজে বুঝে না বাপ মার কদর, ঠিক না?
বুঝবে একদিন যেদিন নিজে বাবা হবে, বুঝবে একদিন যেদিন নিজে মা হবে, যে মা আর বাবার কলিজায় সন্তানের প্রতি কেমন দরদ, এটা বুঝে আসবে যেদিন নিজে বাপ মা হয়। আমার বাচ্চাটা একদিন ঘুমাই দিছি, হ্যাঁ এরকম ঘুমাই দিছি আমি, ছোট বাচ্চাটা এখন সে খেলার সাথী খুঁজে, বাবারে খেলার সাথী পায়, কিন্তু আমি তো ঘুমাই দিছি, তার তো খেলার সাথী নাই। আসছে আইসা এরকমভাবে আমার বালিশটার মধ্যে, নিজের বালিশটায় মাথা দিয়া ও এরকম আমার শরীরের সাথে ঘেঁষাইতেছে, ডাক দেয় না ঘেঁষাইতেছে, আর আমার গালের সাথে নিজের গাল লাগাইতেছে, যেন আমার ঘুম ভেঙে যায়, আমার ঘুম থেকে জাগানোর জন্য। ছোট 6 বছরের বাচ্চা তো, এরকম যদি গালে গালে গাল লাগায়, আবার মাঝে মাঝে নাকও লাগায়, আমার নাকের সাথে নাকও লাগায়, তো এরকম করতে গিয়ে আমার ঘুম ভেঙে গেছে। কিন্তু আমার ঘুম ভাঙলেও আমি ভান ধরে রয়েছি, চোখ খুলতেছি না, কই দেখি আর কি করে। একটা পর্যায়ে দেখি আমার ঘুম ভাঙানোর জন্য আমার মেয়েটা একদম আমার নাকে কপালে টুটি চুমাইতেছে, তখন ঘুমটা ভাঙছে ঠিক, কিন্তু হঠাৎ আমার মনে পড়ে গেল আজ আমি আমার বাচ্চাটার প্রতি যেমন দরদ, আমার ঘুমটা ভাঙছে একটু ধমকও দিলাম না, কাঁচা ঘুম, সারা রাত জার্নি করে আসছি, ফজর করে ঘুমাইছি, একটু ধমক দিলাম না। ওর মা যদি ঘুম ভাঙাইতো তো খবর আসিল ঠিক না, তো বাচ্চা তো ঘুম ভাঙাইছে কোনো আওয়াজ নেই, বরং আমি আরও চুমা খাইতেছি, আর অজান্তি আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে আমার বাচ্চাটা আজকে আমার সাথে যা করলো, আমিও তো ছোট্টবেলা আমার আম্মার সাথে এমনই করছি, আর আমার মাও তো সেদিন আমারে ধমক দেয় নাই, এভাবে আমার কালে চুমু খায়া এভাবে তুলে নিছে, আজ সেই মা কোথায়, সেই মা আজ কোথায়, কবরে শুয়ে দিছে। এই কথাটা ইয়াদ করে নিজের অজান্তে চোখ দিয়ে পানি আসলো। মাটা তখন ডাক দিয়ে বলতেছে, বাবা আমার চোখের সামনে আমার মেয়েটাকে আজকে নিয়ে যাবে, নিয়ে জিন্নাতের বুক বানাবে, এজন্য আমি মা সইতে পারতেছি না, কান্দতেছি। হাফেজে কোরআন কই, মা গো তুমি কান্না করবা না গো, মা মার কাছে গিয়ে মাকে সান্ত্বনা দেয়, মা তুমি কাঁদবা না, কোনো সমস্যা হবে না আমার বোনের, এই জটিল বিষয়ের সমাধান করব আমি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মা সমাধান করব আমি, বোনের কোনো ক্ষতি হতে দেব না। মা কই, বাবা কেমনে করবা, কই আমার বোনের কাপড় পইরা আমি নিজে বসে যাব, আমার বোনের কাপড় পরে আমি মেয়ে লোক সেজে বসে থাকবো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাবে, আমি যাই একটু দেখবো জিন্নাতের শক্তি বেশি না আমার শক্তি বেশি, আমি যাই দেখবো ওই মন্দিরে কি ঘটনাটা ঘটে, আমি দেখবো গো মা তুমি টেনশন করো না। মা কই, না বাবা আমি তোমাকে হাতছাড়া করতে পারি না, বাবা তোমাকে অনেক পয়সা দিয়ে আনছি, অনেক মহব্বত তোমার প্রতি, মেয়ে তো একদিন বিয়ে দেব, মেয়ে তো একদিন এমনি না এমনি চলে যেত, কিন্তু আমি যদি বৃদ্ধ হয়ে যাই আমার দেখাশোনা কে করবে, বড় আশা করে তোমাকে এনেছি, না বাবা তোমাকে আমি হাত ছাড়া করতে পারি না। হাফেজে কোরআন কই, মা গো তুমি ভয় পাও, ভয় পাও আমাকে জিন্নাতরা মেরে ফেলবে, আমাকে ভোগ হিসাবে খেয়ে ফেলবে, মা তুমি জানো না, জানো না, জানাই নাই, মা গো আমার সিনার ভিতরে কি আছে জানো না, আমার সিনায় যেই শক্তি আছে সেই শক্তি সিডরের শক্তির চেয়ে, ওই জিন্নাতের চেয়ে হাজার গুণ বেশি, যার নাম হলো আমার মালিকের 30 পারা কোরআন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর কালামের পাওয়ার আছে নি না নাই, এইবার দেখার বিষয়ে, দেখার বিষয়ে কোরআনের পাওয়ার কি পরিমাণ, কি পরিমাণ কোরআনের পাওয়ার। মহিলা মানুষ, সে তো হিন্দু মানুষ, সে তো মূর্তি পূজারী, সে তো আল্লাহ চিনে না, কোরআন চিনে না, কোরআন বোঝেও না, কি বলবে? ময় কয়, বাবা আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে দেব না। কয়, মা গো টেনশন করো না, বোনটারে নানার বাড়ি পাঠাও, নানির হাতের পিঠা খাইতে দাও, আর বোনের কাপড় আমারে পরাও, বসায় রাখো মেয়ে লোক সাজায়া, আমার দাড়ি নাই মোস নাই, ওরা বুঝবে না আমি যে ছেলে, আমাকে মেয়ে মনে করে বসায় দাও, ওরা আমাকে নিয়ে যাক গো মা, কোনো টেনশন তুমি করবা না, বোনের জামা কাপড় পরে হাবে সাপ মেয়ে লোক সেজে পালংয়ে বসা, আর বোন রে নানার বাড়ি পাঠা দিছে,
বেশি কা সন্ধ্যাবেলা সরকারি ফৌজ দরজার পাশে আইসে টক 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 নক করেছে। মা দরজা খুলছে, খুললেই দেখে সরকারি ফৌজ, এমনি দিল কাইপে উঠছে। মহিলা যতই যতই সন্তানের ছেলে বুঝাইতেছে, এরপরও তো পুরাই একিন তো নাই, কোরআন সম্পর্কে তো বুঝেও না। হ্যাঁ, তাহলে হে কথাটার উপর একশো একশো একিন আনবে কেমন করে? দেখকেই কয় রাম 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 রাম। আবার সব কই রাম কইও না, রামে কামুইব না, কাম যেখানে ওইব এখানে আমার কন্টাক হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না। হ্যাঁ, ভগবান কইতে তো দেরি হয় না। নবীর যুগে বাইতুল্লায় মূর্তি আছিল 360টা, এই 360 মূর্তি এখন 33 কোটি হইল কেমনি? হ্যাঁ, এটা হইছে এমনি অদ্ভুত কিছু দেখলেই ভগবান। গরু ভগবান কেন দুধ দেয়, অথচ উলান কাটলে দুধ পাওয়া যায় না, ঠিক না? কয় ভগবান বটগাছ, কয়টাও ভগবান কেন? কয় বয়স 200 বছর, এজন্য হয়েছে নিকাম। গঙ্গা কয় এটাও ভগবান, কবে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলতেছে, তো এটাই ভগবান। তুলসী গাছ কয় এটা পাতা খাইলে কাশ ভালো হয়, তো ভগবান। অন্য উসমান হারুনি আল্লাহর এক বহুত বড় বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, খাদেম নিয়ে রওনা দিছেন শীতের রাত, অসুবিধা দিতেছে আপনাদের? শীতের রাত রওনা দিছেন, উনি অজু করবেন, খাদেমরে বলতেছেন বাবা একটু দেখো তো আগুন নি পাও, আমি পানিটা গরম করব। তো খাদেম দয়া পায়া গেল, কিছু মানুষকে আগুনের পূজা করে, আগুন জ্বালাইছে, আগুনের পূজা করে চতুর্দিকে উলু 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 দিতেছে, কারণ এর আগুন রো ভগবান। কয় যায় কই ভাই একটু আগুন দিবানি, কই কেন? আমার হুজুরে ওজুর পানি গরম করবে। ওরা কয় কি কও তুমি, আমরা আগুনের পূজা করি, আগুন ভগবান, এটা কোনো মুসলমানরে দেওয়া যাবে না, ভাগো ভাগো। ও চইলা আসছে এক হুজুর, আগুন তো পাইছি কিন্তু দিবে না। কয় কেন? কয় ওরা আগুনের পূজা করে। উসমান হারুনি কত আমারও লিয়ে যা, উনি আসছে। আইসা কই ভাই আগুন দাও, কয় আগেই তো বললাম দেব না। কেন দেব না? কয় আগুনের পূজা করি। কেন করো? কই মরলে পরে আগুন জ্বালাবে না, এজন্য আগুনের পূজা করে। কত মরলে পরে আগুন জ্বালাবে না, এটা তোমরা কেমনে বুঝবা? দুনিয়াতে একটু টেস্ট করে দেখো, আগুন জ্বালায়নি না জ্বালায় না? যদি আঙ্গুলটা আগুনে দিলে পরে আগুন তোমাদের আঙ্গুল না জ্বালায়, তাহলে বোঝা গেল 60 বছর 70 বছরের আগুনের পূজা তোমাদের কাম লাগছে, সাকসেস। আর যদি আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও আগুন ইচ্ছা মতো জ্বালাবে। অগ্নিপূজারীরা কয়ে বুঝছি মৌলবী তোমার উদ্দেশ্য বেশি ভালো না, আমাদেরকে আগুনে জ্বালায় মারার জন্য তুমি আসছো। উসমান হারুনি কয় কেন? কয় আগুনের স্বভাবই তো জ্বালানো। উসমান হারুনি কয় আগুনের স্বভাব জ্বালানো নয়, আগুনের স্বভাবটাই যদি জ্বালানো হতো ইব্রাহিম খলিলুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? তোর পাহাড় জলে ছাই ছাই, মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে একটা পশম পর্যন্ত আগুন মূসা নবীর জ্বালাইল না। তাহলে আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই জ্বালানোর, আগুনের মালিকের ইশারায় চলে। মালিক যদি কয় তুই জ্বালা তাহলে জ্বালায়, মালিক যদি কয় জ্বালাস না তাহলে জ্বালায় না। আমাদের গ্রামের একজন বহুত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, আমার সম্পর্কে নানা লাগতেন, রঙ্গিলা মেসাব কয়া মানুষে ডাকতো। পাশের ঘরে আগুন লাগলো, হুজুর মসজিদে বসা, তিনি মসজিদে বসে বসে বেশি টাইম মসজিদেই বসা রাখতেন। মানুষ এক হুজুর পাশের ঘরে আগুন লাগছে, তাড়াতাড়ি করে আপনি বাড়িতে যান, যায় নিজের ঘরের মালগুলি সরান। মানুষকে হুজুর কয় কেন? কয় আপনার পাশের ঘর, আপনার ঘরে লাগবে? তিনি বলে আগুনের মালিক যদি চায় তাহলে লাগবে, নতবা লাগবে না। এখনো অনেক মানুষ সাক্ষী হয়ে আছে, আমাদের এলাকার অনেক মানুষ সাক্ষী, হুজুরের ঘরে যে টিনের চাল, চালের ভিতর দিয়ে আগুন ঢুকে, এই দিক দিয়ে ঢুকে ওই দিকে বের হয়ে যায়, কোনো কিছুতে লাগে না। আগুন এই দিক দিয়ে ঢুকে ওই দিকে বের হয়, পাশের ঘর জ্বলে ছাই ছাই,
হুজুরের ঘরে আগুন ঢুকে আর বের হয়, কোনো কিছু জ্বালায় নাই। এজন্য উসমান হারুনি কয়, আগুনের মালিক যদি চায় তাহলে জ্বলে নতুবা জ্বালায় না। অগ্নি পূজারীরা কয়, মিয়া মুসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, এত আগের কথা আমাদের বিশ্বাস হয়, আমরা দেখছি এরা আগুন জ্বালাইছে না জ্বালাইছে না, গল্প করো। উসমান হারুনি কয়, তাহলে তোমরা দেখতে চাও? কই দেখতে চাই। সাথে সাথে ছোট্ট একটা বাচ্চা ছিল, ওদেরই বাচ্চা, এই ছোট বাচ্চাটারে কোলে লইছেন, লইয়া আল্লাহ আকবার বলে এক লাফে আগুনের ভিতরে চলে গেলেন। এখন তো ওরা কই রাম রাম রাম, কই কি হইছে, কই মৌলবি মরছে, মরুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল, বাচ্চাটারে লইয়া কেন গেল? একটু পরে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি বাচ্চাকে আদর করে চুমু খায়, আগুন আগুনের মতো করে দাও দাও করে জ্বলে, কিন্তু তাদের গায়ে টাচ করে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আগুন থেকে আল্লাহু আকবার কই আবার বের হয়ে আইছেন। এখন তো অগ্নি পূজারীরা কয়, হায় হায়, এতদিন যাবত আমরা কাকে ভগবান কই, আগুন তো ভগবান না, বরং যারে আগুন জ্বালায় নাই হে হলো বড় ভগবান। বুঝিনি, ওই যে ভগবান কেমনে বাড়ায়, বুঝে আসছে ভগবান কেমনে বাড়ছে একটা উদাহরণ দিলাম। এখন উসমান হারুনির ভগবান কয়ে সেজদা দেওয়া শুরু করছে, কয় তুমি ভগবান। উসমান হারুনির লাঠি হাতে নিয়ে আহাম্মকের দল কইয়া লাঠি দিয়ে বাড়ি, আমারে ভগবান কো, আগে আমারে যে আগুন জ্বালায় না এটা আমার কোনো কেরামতি না, আগুনের মালিকের পূজা আমি করি, তোমরাও মালিকের পূজা করো আগুনের না, তোমাদেরকেও আগুন আখেরাতে জাহান্নামে জ্বালাবে না। উপস্থিত মুহূর্তে সবাই একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এজন্য অদ্ভুত কিছু দেখলেই ফাল দেওয়া যাবে না, লাভ দেওয়া যাবে না, মনে রাখবেন মনে রাখবেন। ফানির উপরই দিয়ে দৌড় দেওয়া সহজ, একজন মানুষ বাতাসে উড়ে গেছে আপনি মনে করছেন হে ওই বুজুর্গ, জি না, এটা কিছুই না। কিছু কিছু জিনিস অভিজ্ঞতার আলোকে, মেসমেরিজম যেটাকে আরবিতে বলে, যে সাধনার কারণে অনেক অমুসলিমরাও অনেক হিন্দু পণ্ডিতরাও সাধকরাও কিছু কেরামতি দেখাইতে পারে, পানির উপরে তো দৌড় দিতে পারে। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক এক অগ্নি পূজারী এরকম মূর্তি পূজারী হে বাতাসে উঠতেছে, আরেকজনে গিয়া কো হুজুর কি কেরামতি আপনি দেখান, হে তো আকাশে উঠতেছে, কার এটা সাধনার দ্বারা দেখো, কি দেখম বড় পীর নিজের পায়ের জুতা কইলা বলতেছেন তুই যা তুই আকাশে উঠবে, জুতারে বলেন তুই আকাশে উঠবে, উইরে ওরে জুতা ফিটাই নামা। তো আব্দুল কাদের জিলানির জুতা উঠছে আকাশে উঠিয়া ওই হিন্দু সাধককে জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামাইছে। কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কারামত হক, কারণ ওলিরা এটা নিজের ক্ষমতায় করে না, করান কে? আল্লাহ। নবীদের মুজিজাও নবীরা করান না, করান কে? আল্লাহ। আর আল্লাহ করান বিধাই অসম্ভব, সম্ভব অসম্ভব হয়, মানুষের পক্ষে না, আল্লাহর পক্ষে সম্ভব। মানুষ যদি কোনো কিছু অসম্ভবকে সম্ভবকে অসম্ভব বানায় নিজের সাধ্যে, এটা নিজের সাধনার দ্বারা, এটার কোনো ভিত্তি নেই, যে কোনো মুহূর্তে এটা তছনছ হয়ে যাবে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, ওই মহিলা সেও রাম রাম কয়ে চিল্লাইতেছে, হাবের সাহেব কয় রাখো মা আসতে দাও, সরকারি ফৌজেরা সেই পালংয়ের মধ্যে বসা থাকে, দেখে এত সুন্দর একটা মেয়ে, চেহারা এত সুন্দর, সুন্দর তো হবেই কারণ নবীর দেশে, বাড়ি তো মালদ্বীপ নয়, ওরা নিজেরাই কয় হাইরি, এত সুন্দর মেয়েটাকে আজকে আমরা জিন্নাতের ভোগ বানাবো, এরাও আফসোস করে ধরতে চায়। হাবের সাহেব কয় আমাকে টান দেওয়া লাগবে না, টানাটানিও করতে হবে না, আমি নিজের ইচ্ছায় যাব। মনে মনে কয় আমারও দেখার আছে তো মন্দিরে কি, অতএব টানাটানি করো না, হেসরা হেসরি করো না, আমি যাইতেছি। সাথে করে নিয়ে গেছে মেয়ে লোকের পোশাক, বলুন তো মেয়ে না ছেলে? সবার মনোযোগ আছে? হ্যাঁ, মেয়ে না ছেলে? মেয়ের পোশাক পরছে, ঠিক না? মন্দিরের ভিতরে এনে রেখে দিল, ওরা তো চলে আসলো, রাত যখন ১২টা বেজে গেল, রাত যখন ১২টা বেজে গেল, এমনি হাফেজ কোরআন, সে তো ওই মন্দিরের ভিতরে যাইয়া মেয়ে লোকের পোশাক খুইলা, যায় না আমার সাথে নিছিল,
মন্দিরের ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া কানতে শুরু করলো আর বলল মালি আজ প্রমাণ হবে জিন্নাতের ক্ষমতা বেশি নাকি তোমার কালামের ক্ষমতা বেশি ও মালিক আজ প্রমাণ হবে চ্যালেঞ্জ আজ কোরআনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি আল্লাহ চ্যালেঞ্জ হবে পরীক্ষা হবে গো মালিক এই বইলা হাফেজ কোরআন সে তো এই সাগরের দিকে তাকায় রইছে রাত যখন 12টা বেজে গেল সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হলো জনগণকে সতর্ক করা হলো সতর্ক হয়ে যাও সবাই তো সতর্ক হয়ে গেছে ওই অবস্থায় সে সাগরের দিকে তাকায় তাকায় দেখে পানিটা অনেক সাগরের মতো পাহাড়ের মতো উঁচু হইয়া বিশাল বিদ্রূপ আকার রূপ নিয়ে আসে মালদ্বীপের দিকে আসতেছে ওই অবস্থায় হাফেজ কোরআন কয় মালিক আমি তো তোমার কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করব আজকে প্রমাণ হবে ইয়াসিনের পাওয়ার বেশি নাকি পানির পাওয়ার বেশি আল্লাহ আকবার আ হাশরের মাঠে এই সূরা ইয়াসিন আমার নবী জান্নাতীদের সামনে পাঠ করবে আর আল্লাহ নিজে সূরাতুর রহমান পাঠ করবে কারা কারা ওই মজলিসে থাকতে ইচ্ছা একটু হাত উঠে আল্লাহকে দেখান তো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে বলি আমিন আল্লাহ তোমার নবীর পবিত্র জবানেও শুনতে চাই আল্লাহ তোমার জবানেও আমরা কোরআন শুনতে চাই আমিন সূরা ইয়াসিন পড়া ফু দিছে এই ফুটারে আল্লাহ পাক অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া ওই পানির বিপরীতে আল্লাহ পাঠাইয়া দিছে কোরআনের পাওয়ার আছে নি না নাই সাগরের মাঝামাঝি যাইয়ে এমন ভাবে অ্যাকশন দিল পাহাড় পরিমাণ উঁচু পানি মুহূর্তের ভিতরেই সাগরে দেবে গেল আল্লাহর কোরআন জয়ী হলো আল্লাহর কোরআন জয়ী হলো পানি দেবে গেল জিন্নাত দেবে গেল জিন্নাত পরাজিত হলো ভাইরা বন্ধুরা আল্লাহর কোরআনের পাওয়ার কোরআনের পাওয়ার আমাদের সিলেটের একজন বহুত বড় বুজুর্গ ছিলেন নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাই আজ তিনি দুনিয়ায় নাই এত বড় বুজুর্গ তিনি শনিবার মঙ্গলবার পানি ফরা দিতেন মানুষজন বোতল নিয়ে পানি নিয়ে হাজির হইত আল্লাহর ওলি ফু দিবেন হাজারো হাজারো মানুষ পানি নিয়ে হাজির মাদ্রাসায় এত মানুষকে হুজুরে ফু দিবেন কেমন করে তিনি করতেন কি তিনি বলতেন এই যে মাদ্রাসার সামনে পুকুর বিশাল বড় পুকুর এই পুকুরের মধ্যে হুজুর একটা ফু দিতেন ফু দিয়ে চলে যাইতেন আর বলতেন পুকুর থেকে পানি নাও মানুষ পুকুর থেকে পানি নিত কাম হয়ে যাইত বিশাল বড় পুকুরে ফু দিয়া চলে যাইতেন এক লোক লন্ডন থেকে আসছে এসে কো হুজুর আমি আপনার খুব ভক্ত এই বাচ্চারা এই দিকে কথা বলে কেন হুজুর আমি আপনার খুব ভক্ত হুজুর আমাকে একটু খাস করে পানি দেন একটা কাচের জগের মধ্যে এইভাবে পানি নিয়ে হুজুরের সামনে হাজির হয়েছে হাজির হওয়া কে হুজুর আমার একটু আলাদাভাবে একটু খাসভাবে একটু ফু দিয়া দেন হুজুরে বলতেছে আমি পুকুরে ফু দিলাম না পুকুর থেকে নিয়ে যাও কে হুজুর আমার ইয়ে কি নয় না কেন কয় আপনি পুকুরের এক কোনায় ফু দিছেন এই ফু আরেক কোনায় যায় কেমনে বুঝে পড়ে না এই ফু এবার থেকে ওবার যায় কেমনে তো আল্লাহর ওলি কয় তোমার ইয়কিন হয় না কয় না কয় তুমি জগে ধরো ভালো করে জগ ধরো আমি ফু দিতেছি আমাদের উস্তাদরা পাশে ছিলেন আল্লাহর ওলি ফু দিছেন ওর হাতের মধ্যে কাচের জগ দেওয়ার সাথে সাথে কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে চুরমার হয়ে গেল আর পানি মাটিতে পড়ে গেল আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই আসেনি না নাই হ্যাঁ আর আমরা কই কি হুজুর কেমনে বুঝি ইমাম সাহেবের কত পানি পড়া নিয়েছি কাম হয় না কাম হবে কেমনে যেই যুগে হুজুরদের পানি পড়া কাম হতো এই যুগে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হলে রহমত আসে আর কোরআন তেলাওয়াত হতো সকালবেলা ফজরের পর হাঁটলে পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত তখন মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল হুজুররা পানি পড়া দিত কোরআন দিয়ে ফু দিত এই ফু রহমতের দরজা দিয়ে আপনার ঘরে ঢুকত আর এখনের জমানায় কোরআন এমনভাবে আমাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চালু হয় কিন্তু আল্লাহর কালাম শব্দ টিকে দিছে এখন হুজুর এখন কি করব আমি বললাম কি করব মনে তো এটাও নিজের মন রেজি গান হুজুর এক কাজ করি টেলিভিশন ঘরেই থাকো কোরআন শরীফ বারান্দায় দিয়া দিই নাউজুবিল্লাহ আস্তে করবেন
এই মানুষ যদি কয় হুজুরের ফু থেকে কাম হয় না তোমার কিসে কাম হইতো কাম হইতো তোমার কিসে তোমার গলায় যদি তাবিজ না দিয়া ইট জুলাই দেওয়া হয় তাও কাজ হবে না আর বোতলে পানি না দিয়া যদি কলস বইরা পানি ফু দেয় তাও কাম হবে না কারণ তোমার ঘরে কোরআন বারান্দায় আর মেইন ঘরে টেলিভিশন রহমতের দরজা দিয়ে আল্লাহর কালাম ঢুকতে যায় যায় দেখে আপনার ঘরের দরজা বন্ধ আল্লাহর কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না টেলিভিশন যেই ঘরে চলে গান বাজনা প্রতিদিন চলে কোরআন তেলাওয়াত হয় না এই ঘরে রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা এজন্য আল্লাহর কোরআন গজবের দরজা দিয়ে ঢুকে না রহমতের দরজা ছাড়া ঢুকে না আল্লাহ আমাদের সহি বুঝ দাও মা বোনদেরকে অনুরোধ করে বলবো ঘরে অশান্তি স্বামী ভালোবাসা পাও না সন্তান কথা শুনে না অশান্তির আগুনে জ্বলতেছ আল্লাহর দোহায় যেই জিনিসে শান্তি আনে সে কোরআন তেলাওয়াত শুরু করো এখনো সময় আছে কোনো তাবিজ পরা পানি পরা লাগবে না ঘরে কোরআন তেলাওয়াত শুরু করো অটোমেটিক আসমানি ফয়সালা রহমত চলে আসবে ঘরের অশান্তি দূর করতে হলে কোরআন ছাড়া হবে না সমাজের অশান্তি দূর করতে হলে মাদ্রাসা ছাড়া হবে না আমার ভাইরা এইবার যেই মাত্র সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য মন্দির থেকে এসে দেখে লাশের কোনো বংশ নাই বরং একটা ছোট্ট বালক কোরআন তেলাওয়াত করতেছে মন্দিরের ভিতরে সুবহানাল্লাহ সরকারি ফৌজরা কয় বাবা লাশটা কোথায় হাবের সাহেব কই লাশ কোথায় তোমরা পাবা কয় কেন গতকাল গত রাত যে মেয়েটারে আনলাম কয় গত রাত তুমি আনো নাই আমারই তোমরা নিয়ে আসছো মেয়ে লোক মনে কইরা আমার বোনকে নানার বাড়ি পাঠায় দিছি সরকারি ফৌজরা কই বেটা তাহলে তুই মরলি না সিডরও হলো না পানিও হলো না তুইও মরলি না ঘটনা কি হাফেজ কোরআন কয় তোমরা মনে করেছ জিন্নাত আমাকে মেরে ফেলবে খেয়ে ফেলবে কিন্তু তোমরা জানোই না তোমরা জানোই না আমার সিনায় কি পরিমাণ পাওয়ার আমার সিনার ভিতরে তিরিশ পারা কোরআন যা সিডরের চেয়ে হাজার গুণ বেশি পাওয়ার সরকারি ফৌজরা সাথে সাথে বাদশার কাছে চলে গেল যায় বাদশাকে খবর দিল বাদশাহ দ্রুত বেগে হাজির হয়ে গেল মন্ত্রী লইয়া পরিষদ লইয়া হাজির এইসেই বলতেছে বাবা কি শুনাইছো যদি এমনই হয় তাহলে আমরাও আর অন্ধকার ধর্মে থাকতে চাই না আমরাও কালেমা পড়ব কিন্তু বাবা আমি নিজের চোখে দেখতে চাই আল্লাহর কালামের ক্ষমতা আগামী বছর একই তারিখে আমরা তোমাকে এই জায়গায় রাখবো সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় আমি বাদশাহ মন্ত্রী পরিষদ লিয়া সব দেখব নিজের চোখে দেখব যদি এমনই হয় কথা দিলাম আমি বাদশাহ শুধু একা নয় জনগণ লইয়া মুসলমান হব এই হলো ইতিহাস আগামী বছর একই টাইম একই টাইম হাফিজ সাহেবকে মন্দিরে রাখা হয় সরকার তার বাহিনী লইয়া মন্ত্রী পরিষদ সব লইয়া সাগরের পারে দাঁড়ায় রাত যখন ১২টা বেজে যায় সাগরের দিকে তাকায় দেখে পানি অদ্ভুত ক্ষমতাশীল অনেক ক্ষমতা লইয়া পানি উঠতেছে হায়রে এই পানি এই পানি এই পানি নর্মাল পানি সাধারণ পানি হঠাৎ করে এরকমভাবে ভয়ঙ্কর রূপ নেয় ভয়ঙ্কর রূপ নেয় ভাইরা বন্ধুরা এটা আল্লাহ পাক মাঝে মাঝেই কুদরত দেখায় জমিন মাঝে মাঝে আল্লাহর কাছে আবদার করে মালিক এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় যেই পরিমাণ অত্যাচার হয় যেই পরিমাণ জুলুম হয় গুনাহ হয় আমি জমিন আর বরদাস্ত করতে পারি না একটু অনুমতি দাও আমি জমিনটারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেই এমনি ভাবে আকাশ কয়ে মালিক আর সইতে পারি না আমি আকাশ ভেঙে পড়ি জমিন কয়ে আমি গিলে ফেলি আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়ারজুলু বিরিজলাইকা ওয়া ইয়াসিকা আসবিরু ইলা মাতা আসবিরু জমিন কয়ে আর কত আমি ধৈর্য ধরব ও মালিক কক্সবাজার সৈকত
পৃথিবীর বিভিন্ন সৈকতে যাইয়া যে অপরাধ হয় যে গুনাহ হয় সাগর ডাক দিয়া কয় আল্লাহ আর সহ্য হয় না আর সহ্য হয় না একটু সুযোগ দাও সবগুলির একদম আমি সাগরের পেটে নিয়ে আসি আল্লাহ পাক ধমক দিয়া কয় জমিন থাম থাম আমার আর আমার বান্দাদের মাঝখানে তুমি নাক গলাইতে আসবা না কারণ আমার আমার বান্দার ভিতরে তুমি নাক গলাইতে আসবা না এই জমিনের ভিতরে এখনো চার দল মানুষ আছে চারটা শ্রেণী আছে লাউলা মাশাইখু রুকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজআলতুস সামা হাদিদা ওয়াল আরদ খফসাফা ওয়াত তুরাব রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা রব্বুল আলামিন কয় এখনো জমিনের ভিতরে এমন কিছু আমার বৃত্ত বান্দা বান্দি রয়েছে চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা নামাজে দাঁড়াইতে গেলে দাঁড়াইতে পারে না মসজিদে যাইতে চাইলে যাইতে পারে না এরপর কষ্ট করে করে আমাকে রুকু দেয় সেজদা দেয় ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায় এই জমিনের ভিতরে কোনো কিছু যুবক রয়েছে যেই যুবকের যৌবনের চাহিদা হলো পাগলামি করা যুবকের যৌবনের চাহিদা হলো গুনার দিকে যাওয়া আরো দশটা যুবক গুনার দিকে যাইতেছে হারাম প্রেম ভালোবাসার দিকে পাগল জিনা বেবিচারে মত্ত আল্লাহ বলে কিন্তু এখনো জমিনে এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না যৌবন কালেও তারে মসজিদে পাওয়া যায় যৌবন কালেও তারে আল্লাহর কদমে সেজদা দিতে পাওয়া যায় যৌবনে সে গুনার দিকে যায় না জিনা বিবিচার করে না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকগুলি যখন যৌবন কালে আমাকে সেজদা দেয় এই সেজদার দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যা আল্লাহ পাক বলে আরেক দল হলো শিশু বাচ্চা জমিনের মধ্যে এখনো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে ওই বাচ্চাগুলির কোনো দোষ নাই বাচ্চাগুলির কোনো অপরাধ নাই অপরাধ করে তার মা অপরাধ করে তার বাবা বাপ মার অপরাধের কারণে জমিনে গজব নেমে আসতে চায় কিন্তু গজব আসলে বাচ্চা গজবের শিকার হয়ে যায় অথচ বাচ্চাটার কোনো গুনাহ নাই কোনো অপরাধ নাই বাচ্চারা যখন কান্দে তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলে আরেক দল হলো জমিনে পশু পাখি পশু পাখির কোনো গুনাহ নাই ওদের কোনো আমলনামা নাই ওদের জন্য কোনো জান্নাত জাহান্নামও নাই এদের উপরে নামাজ নাই রোজা নাই জমিনে যদি আসমানি গজব জমিনে গজব নেমে আসে তাহলে পশু পাখিগুলি তারাও গজবের শিকার হয়ে যায় এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায় যদি এই চার শ্রেণী জমিনে না থাকত যদি ওই যুবকগুলি যেই যুবক যৌবনে মাথায় টুপি পড়ে মুখে দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে আল্লাহ বলে যদি ওই যুবকগুলি এখনো জমিনে না থাকত আর ওই বৃদ্ধ মানুষ বৃদ্ধকালও আমাকে সেজদা দেয় কষ্ট হলো সেজদা দেয় এরা যদি না থাকত লাজআলতুস সামা হাদিদা আসমানকে আমি আল্লাহ লোহা বানা দিতাম ওয়াল আরদা খফসাফা ওয়াত তুরাবা রামাদা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি তামা বানায় দিতাম বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা পরপর পরপর জমিনে শুধু গজব আর গজব নাজিল হইত এজন্য ভাইয়েরা বন্ধুরা মনে রাখবা আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় সাবাকাত রাহমাতি আলা গাজাবি সর্বদাই আমার গজবের আগে আমার রহমত দৌড়াইয়া আগে চলে যা গজব আর রহমত যখন প্রতিযোগিতা করে গুনার কারণে গজব আসতে থাকে একদিকে আল্লাহর দয়ায় রহমতও আগাইতে থাকে তখন আল্লাহ বলেন গজবের চেয়ে আমার রহমত দৌড় দিয়ে আগায় যায় আর এই রহমতের কারণে আজ আমরা বেঁচে আছি ঠিক কিনা জোরে কোন এরকম আগামী বৎসর যখন এরকম ভাবে সাগরের পানি উঠতেছে আর হাফেজ সাহেব ফু দিছে আল্লাহর কালাম পইরা সাথে সাথে আল্লাহ তার কালামটারে পাওয়ারফুল বানাইয়া ওই
পানিকে আইয়া মোকাবেলা করলো, সাথে সাথে পানি আবার সাগরে দেবে গেল। দৃশ্য দেখার পর বাদশাহ, জনগণ, মন্ত্রী পরিষদ সব লইয়া হাফেজ সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো। সেদিন থেকে মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে ইসলামী দেশ হিসাবে পরিচিত হলো। তাহলে কোরআনের হাফেজের দাম আসেনি না নাই? আরো জোরে আহা। যদি শিশুটারে শিশুকালে আপনি কোরআন না শিখান, মাদ্রাসায় না পড়ান, এই ছেলে মনে রাখবেন আপনার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চলে যাবে বন্ধুদের নিয়া। তখন কবরের শিয়া বাবা কষ্ট পাবে, মার কষ্ট পাবে। আর যদি সন্তানটারে তুমি মাদ্রাসায় পড়াও, সন্তানটারে হাফেজ বানাও, আলেম বানাও, সন্তান বাবার কবরটা দেখলেই দূর থেকেই চোখে পানি আসবে। আল্লাহর কোরআনের ইয়াসিন পড়তে পড়তে কবরের পাশে হাজির হবে, আল্লাহ কবরের আজাব সাথে সাথে বন্ধ করে দেবে। আমার সন্তান কবরের পাশে গান গাবে নাকি তিলাওয়াত করবে সিদ্ধান্ত নেবে মা, সিদ্ধান্ত নেবে বাবা। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান কবরের পাশে ইয়াসিন পড়বে, আর যদি সিদ্ধান্ত রং হয় কবরের পাশে গান গেয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে কোন প্যার হাদিন? এজন্য বলি সন্তান যাদেরকে আল্লাহ দিছে আপনারা শুক্রিয়া আদায় করেন আর সন্তানের হক আদায় করেন, নতুবা এই সন্তান আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে নালিশ দিবে নালিশ, বাপ মার বিরুদ্ধে মামলা দিবে মামলা, আর এই মামলা থেকে বাঁচার কোনো পথ নাই। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ দিয়ে দিই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ, হাশরের মাঠে আল্লাহ হাশরবাসীর সামনে একটা ঘোষণা দিবে, আল্লাহ নিজে একটা ঘোষণা দিবে। ঘোষণাটা কি? আল্লাহ বলবে, ও কোরআনওয়ালারা, তোমরা হাসরবাসী মানুষ থেকে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলবে, ও কোরআনওয়ালারা, হাসরবাসী মানুষ থেকে তোমরা আলাদা হয়ে যাও। সাধারণ মানুষ থেকে কোরআনওয়ালারা আলাদা হয়ে যাবে। আল্লাহ পর্দার ভিতরে আলেমদেরকে নিয়ে আসবে, পর্দার ভিতরে আইনে আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে, ইন্নী লাম আগাফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি তোমাদের সিনায় কোরআন দিয়েছিলাম জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। বলো তুমি এই অন্যায়টা কেন করেছ? বেনত বলো তুমি এই গুনাটা কেন করেছ? তখন আলেম পর্দার ভিতরে কইব, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই। রব্বুল আলামিন পর্দার ভিতরে বলবে, যাও যাও, যেই সিনা আমি কোরআন দেই এই সিনা জাহান্নামের আগুনে জ্বলে না, যেই সিনায় কোরআন থাকে ওই সিনাকে জাহান্নামের আগুনে জ্বালায় না, কোরআনের ইজ্জতের খাতিরে মাপ করে দিলাম। ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না, কারো কোনো পরোয়া করলাম না, মাফ করে দিলাম। এজন্য ওলামায়ে কেরামের ভুল, হাসরবাসী মানুষ দেখবেও না শুনবেও না। দুনিয়াতেও আমি আপনি ওলামায়ে কেরামের ভুল ধরার তালে থাকব না, কারণ আল্লাহ সেদিন সার দিয়া দিবে, আমিও সার দেওয়া লাগবে, ঠিক না? এজন্য নবী বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা, হয় তুমি আলেম হও নতুবা তুমি মাদ্রাসায় পড়ো ছাত্র হও, নতুবা তুমি কোরআনওয়ালাদের মহব্বত করো,
নতুবা তাও যদি না পারো কোরআন ওয়ালাদেরকে তুমি সাহায্য করো, মাদ্রাসায় সহযোগিতা করো, পাঁচ নাম্বার দলে তুমি যাও না, যাও না। আল্লাহর নবী কয় মাদ্রাসার সাথে দুশমনী রাখো না, মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখো না, নতুবা দুনিয়া আখেরাত তোমার হালাক হয়ে যাবে হালাক। উলামায়ে কেরামের প্রতি মহব্বত। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহব্বতের খাতিরে মরণের সময় আল্লাহ পাক দৌলতে ঈমান সাথে দিয়ে দিবে। আর যদি কেউ বিদ্বেষ রাখে, যুবক যদি বিদ্বেষ রাখে মাদ্রাসার সাথে, যদি কারো কোনো দুশ্মনী থাকে, সে যত বড় হাজি হোক যত বড় নামাজি হোক, রাইসুল মুফাসসিরিন যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর কোরআনকে বুঝছেন, তিনি বলেন মৌতের সময় তার ঈমান সাথে যাবে না, বেঈমান হয়ে মরবে। যদি মাদ্রাসার সাথে আলেমদের সাথে বিদ্বেষ থাকে, হাশরের মাঠে আল্লাহ পাক কইব যাও তুমি জান্নাতে যাও, কোরআনের ইজ্জতের খাতিরে জান্নাত দিলাম, একটু দূর যায় কইব আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আমার বাপ মা সারা আমি জান্নাতে যাই মোনা, রব্বুল আলামিন তখন বলবে যাও জাহান্নাম থেকে বাপ মারে তুইলা আনা। জাহান্নাম থেকে বাপ মারে তুইলা আনার সময় তার দাদা দাদি তার বাপ মাকে ধরবে, নানা নানি ধরবে, বলবে বাবা তোমরা তো সন্তানের সুপারিশে জান্নাত পাইয়া গেছো, কিন্তু আমরাও তো দাদা দাদি নানা নানি কম আদর করি নাই, অনেক মায়া করছি, আমরাও বিপদে পড়ে আছি, বাবা একটু যাও যাও আমার ভাইটারে সুপারিশ করতে কইও। তখন দাদা দাদি নানা নানির কথা তার বাপ মায় কইব, কিছু দূর যাইয়ে কইব বাবা আমরাও জান্নাতে যাইব না, ছেলে কইব আব্বা কেন যাইবা না, মা কেন যাইবা না, বাপ মায় কইব বাবা তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। আল্লাহ পাক কইব যাও কোরআনের পাকির দাদা দাদি নানা নানির তুইলে আনো। তখন ওই এলাকার মানুষগুলা তার দাদা দাদি নানা নানির ধরব, আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমার নাতি হাফেজ হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমাদের এলাকার মাদ্রাসায় পড়ছিল, এই মাদ্রাসায় আমরা সহযোগিতা করছি, তার থাকার ব্যবস্থা দিছি, খাওয়ার ব্যবস্থা করছি, আমরা বিপদে পড়ে আছি, একটু সুপারিশ করতে বইল দাদা দাদি নানা নানি ওই মানুষগুলার কথা তারে শোনাইব। তখন সে কইব আল্লাহ ওই মানুষগুলি যাদের সহযোগিতার কারণে আমি হাফিজ হয়েছি ওদেরকে সারা আমি জান্নাতে যাইব না। আল্লাহ বলবেন মানুষগুলার তুইলা আনো। হাদিস শরীফে নবী বলেন মাসকান দিয়া হাফেজ সাবে সারা হবে, আর কিছু মানুষ চিনবে আর বলবে হুজুর আপনি আমানে চিনছেননি, আনাল্লাদি সাকাইতুকা মা, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব হুজুর আপনি আমারে চিনছেননি, আনাল্লাদি ওয়াহাবতুলাকা উযুয়া, আমি আপনাকে এক বদনা ওজুর পানি দিছিলাম। মুহাদ্দিসিনে কারাম বলেন নবীজি এই দুই কথা বইলা শুধু দুই কথা সীমাবদ্ধ রাখেন নাই, এমনকি এক গ্লাস পানি খাওয়ায়ও যারা সহযোগিতা করছিল সেও সেদিন এই কথাটা বলবে, যারা হাজার টাকা দিছে, যারা চাউল দিছে, যারা মাদ্রাসা বিল্ডিং করে দিছে, এদের কথা তো আছেই, ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা যে করছিল 500 টাকা দিয়া, সেও সেই দিন ওই কথাটা বলবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে আমার কোরআনের পাকিরে যতজনে চিনে আর সে যতজনকে চিনতেছে সবাইকে সহ বরযাত্রীর মতো জান্নাতে ঢুকায় দাও। এজন্যই একজন হাফেজ সাহেব একজন আলেম, সে হাফেজ আলেম হওয়ার পিছনে যত মানুষের অবদান ছিল সবাইকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে নেবে। তাহলে আমি যদি হাফেজে কোরআনের বাবা মা হই আমি তো এক নম্বরে সুপারিশ পাব, দাদা দাদি হলেও দ্বিতীয় পর্যায়ে সুপারিশ পাব, তিন নম্বর পর্যায়েও আমি যদি সহযোগিতা করি আমিও সেদিন সুপারিশ অংশীদার হব। অতএব সহযোগিতা করার দরকার আছে না নাই? একজন ভাই সবার আগে বলেন হুজুর আমি ইনশাল্লাহ নবীর এই বাগানে 10,000 টাকা দিব, একজন ভাই হিম্মত করে বলেন আল্লাহ যেন আপনার আওলাদ থেকে
আল্লাহ যেন আপনার নাতিনসা থেকে আপনার পরিবার থেকে কোরআনের হাফেজ আল্লাহ কবুল করে আলেম কবুল করে খাস করে আমি দোয়া করব একজন ভাই হিম্মত করেন অথবা সন্তান বা নাতি মাদ্রাসায় দিবেন আল্লাহ যেন তার সিনায় কোরআন রাখে এই নিয়ত কইরা দিলটারে নরম কইরা নবীর বাগানে 10টা হাজার টাকা কে সবার আগে দিবেন যিনি সবার আগে দিবেন এরপরে যতজন বলবে আল্লাহ সমান সব আপনারও দিবে কারণ আপনার কারণে সবাই উৎসাহ পাইছে আমার ভাই নবীর ঘরে দিলে নবীর রওজায় আল্লাহ নগদ খবর পৌঁছায় আল্লাহর ঘরে দিলে আল্লাহ খুশি হয় নবীর ঘরে দিলে নবী খুশি হয় ঠিক কি না ভাই এজন্য একজন ভাই সবার আগে হিম্মত করে বলেন হুজুর আমি ইনশাআল্লাহ 10000 টাকা দেব একজন ভাই আল্লাহ তুমি কবুল করো একজন উঠবেন না সবাই একটু শুধু দিল থেকে দোয়া করেন মাদ্রাসা